কল্পনা করুন আপনি যে দেশে বাস করেন সেখানে মাটির উর্বরতা ক্রমশ কমে আসছে, ফলে ফসল ফলানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। ভারতের রাজধানীতে এখনো বালিঝড় চলছে আর এখন সেই জায়গাটা তাড়াতাড়ি মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা। মরুভূমিকরণ আর ভূমিক্ষয় দুটোই দুশ্চিন্তার বিষয়। Soil is the habitat. মাটি সেই আবাসস্থল যার উপর কোটি কোটি প্রাণী নির্ভর করে। সেই সমৃদ্ধ জীবনের কারণে সবকিছু বৃদ্ধি পায়, আমরা খাবার খাই, অন্যান্য প্রাণীরা বেড়ে ওঠে। মাটি সমৃদ্ধ বলেই এত সবকিছু ঘটে। মাটির উর্বরতা না থাকলে আপনি নানাভাবে গ্রহের বিপদ বাড়াচ্ছেন। আমরা কার্বন নিয়ে কথা বলি, বাতাসে গ্যাসের নির্গমন নিয়ে কথা বলি, বিভিন্ন স্তরে হওয়া দূষণ নিয়ে কথা বলি, এই সব কিছুর আগে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটাকে চিনতে হবে। কারণ বিশ্বে একটা ভুল ধারণা রয়েছে, সামাজিক সমস্যাগুলোকে পরিবেশগত সমস্যা বলে প্রচার চালানো হচ্ছে। এই মুহূর্তে যদি নিউ ইয়র্ক শহরে প্লাস্টিকের ব্যাগ উড়ে বেড়ায়, সমস্যাটা নাগরিকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ, কোনো পরিবেশগত সমস্যা নয়। যদি আমাদের নদীগুলো দূষিত হয়, তা এক বা দুই বছরের মধ্যে ঠিক করা সম্ভব। যদি প্রয়োজনীয় জল পরিশোধনের প্ল্যান তৈরি করেন আর আইন লাগু করেন, তাহলেই এই নাগরিক সমস্যাগুলোর সমাধান সম্ভব। কিন্তু আসল সমস্যাটা হলো মাটি। জাতিসংঘের এজেন্সিগুলোর কাছে যথেষ্ট বৈজ্ঞানিক ডেটা আছে এবং তারা পরিষ্কার বলছেন যে আমাদের কাছে চাষ করার যা মাটি আছে তাতে বড় জোর 80-100 বারই ফসল ফলানো সম্ভব। এর মানে আমরা আর 45-60 বছর চাষ করতে পারবো। তারা একে বলছেন মাটির বিলুপ্তি। আপনি ডাইনোসর বিলুপ্ত হওয়ার কথা শুনেছেন বা ডোডো পাখির বিলুপ্ত হয়ে যাওয়ার কথা শুনেছেন, কিন্তু আমরা মাটিকে বিলুপ্ত হতে দেখছি। আসল সমস্যাটা হলো মাটির বিলুপ্তি, কারণ গত 30 বছরে জৈব ভরের নিরিখে পৃথিবীর 80% কীটপতঙ্গ বিলুপ্ত হয়ে গেছে। 80%, এটা পরিষ্কার আত্মহত্যা, বুঝলেন? একেবারে পরিষ্কার আত্মহত্যা। সুতরাং 45-50 বছরের মধ্যে এই গ্রহে মারাত্মক খাদ্য সংকট দেখা দেবে, এটা অনিবার্য। যখন খাদ্য সংকট আসবে, যার কাছে সব থেকে বড় বন্দুক আছে সেই এসে খাবার ছিনিয়ে নিয়ে যাবে। আর বিশ্বজুড়ে মানুষের জন্য যে বিশৃঙ্খলা আর দুর্ভোগ আমরা সৃষ্টি করব, তা অকল্পনীয়। ভাববেন না শুধু গরিবেরাই মারা যাবে, তারা ধনীদের হত্যা করবে আর ধনীরাও মারা যাবে। দেখুন, অকারণে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে না, এটাই ঘোর বাস্তব যা আমাদের ইতিহাসে বহুবার ঘটেছে আর আবারও এমনই ভবিষ্যৎবাণী করছেন বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা। তো এতে আমরা কি করতে পারি? মাটির কেন ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে কোথায় যাচ্ছে? দেখুন, যা বালি তাতে জৈব উপাদান যোগ করলে তা মাটি হয়ে যায়, আবার মাটি থেকে সমস্ত জৈব উপাদান কেড়ে নিলে তা বালি হয়ে যায়। যদি কোনো রেইন ফরেস্ট বা বর্ষাবনে যান, দেখবেন মাটিতে জৈব উপাদান 70%-এরও বেশি হবে। সাধারণ কৃষি জমিতে ন্যূনতম যে পরিমাণ জৈব উপাদান থাকলে মাটিকে মাটি বলতে পারবো, তা হলো 3-6%। 3% হলো সর্বনিম্ন পরিমাণ। কিন্তু আজ যেমন ভারতের 62% মাটিতে জৈব উপাদান রয়েছে, 0.5% বা তারও কম। তাই আক্ষরিক অর্থেই আমরা মরুভূমিতে পরিণত করার দোরগোড়ায় দাঁড়িয়ে। এটা সারা বিশ্বজুড়ে, শুধু একটা দেশে নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ভেষজনাশক, আগাছানাশক, কীটনাশকের ব্যবহার যেভাবে জমিতে করা হয়েছে, দেখুন, এটা বুঝতে হবে আমাদের প্রায় 82-86% জীববৈচিত্র্যই মাটির স্তরের প্রথম 12 ইঞ্চির মধ্যে থাকে। যখন আমরা ট্র্যাক্টরের মতো মেশিন দিয়ে লাঙল চালাই, তখন মাটির ওপরে স্তরের 9-12 ইঞ্চি খোলা বা আলগা ছেড়ে দিই। এর মানে আমরা জীববৈচিত্র্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করছি। জীববৈচিত্র্য বলতে যা বোঝায় তা হলো মাটিতে থাকা হিউমাস। হিউম্যান শব্দটা এসেছে হিউমাস শব্দটা থেকে, তার মানে দাঁড়ায় এ আসলে জীবন্ত মাটি। তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে মাটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক, কারণ বিশেষত গ্রীষ্মপ্রধান অঞ্চলে আপনি যদি জমির 1/3 থেকে 40% গাছের ছায়ায় রাখেন,
তাহলে জলবায়ু পরিবর্তনের গতিমুখ সহজেই বদলানো সম্ভব। জমি গরম হয়ে উঠছে শুধুমাত্র কারণ একে চষা বা এতে পাকা নির্মাণের জন্য। জমিকে গাছগাছালি ছায়ায় রাখতে হবে, সে প্রাকৃতিক ঘাস হোক, ঝোপ হোক, বড় গাছ যে ধরনেরই হোক না কেন, কারণ এই সমস্তই পরিবেশগত কার্যকলাপের ভারসাম্য রক্ষা করে। আর আমাদের অবশ্যই বুঝতে হবে মাটি কার্বনের জমায়েত হওয়ার জন্য এক খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর মাটি হলো গ্রহের সবথেকে বড় জলের শোষক বা ধারক, আর মাটি সমস্ত জীবনের ভিত্তি। এই গ্রহের উপরে গড়ে যে 36-39 ইঞ্চি মাটি আছে তাই গ্রহের 87% প্রাণের ভিত্তি। জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের এখনই করতে হবে, এখনই শুরু না করলে এটা হবে না। এরই অংশ হিসাবে আমরা কনসিয়াস প্ল্যানেট বা সচেতন পৃথিবী নামে একটি আন্দোলন গড়ে তুলছি যাতে সর্বোচ্চ সংখ্যক লোককে যুক্ত করা যায়। এই মুহূর্তে যেন মনে হচ্ছে জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা এসব শুধুই ধনী আর অভিজাতদের আলোচনার জিনিস, না এটা বদলাতে হবে। আমরা যে বিপদের সম্মুখীন হচ্ছি সেই ব্যাপারে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, পরিবেশগত বিষয়গুলোকে নির্বাচনের আলোচ্য বিষয় করতেই হবে, আর রাজনৈতিক দলগুলোকে তাদের ইস্তাহারে পরিবেশগত বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সরকারের নির্বাচনও তারা পরিবেশ নিয়ে কতটা চিন্তিত সেই ভিত্তিতে হতে হবে, এটা হতেই হবে। তাই আমরা দেখছি কিভাবে একটা নীতিগত সুপারিশ আনা যায় 192টা দেশের জন্য। র্যালিটা 21 মার্চ মহাবিষুব দিবসে লন্ডন থেকে শুরু হচ্ছে, আর লন্ডন থেকে এটা একটা লম্বা মোটরসাইকেল যাত্রা, 24টা দেশ পেরিয়ে 30,000 কিলোমিটার পথ অতিক্রম করে কাবেরীর অববাহিকায় পৌঁছবে, যেখানে আমরা মাটির স্তরে কাজ করছি 83,000 বর্গ কিলোমিটার বিস্তৃত একটা নদীর অববাহিকায়, আর 52 লক্ষ কৃষক এখানে কাজ করে। আমরা যে শরীর বহন করি তা আসলে মাটি। মাটি সমৃদ্ধ আর উর্বর না হলে এই দেহ আর অন্য সব জীবন ভালো থাকতে পারে না। তাই বাস্তুতন্ত্রের নিরিখে, জলবায়ু পরিবর্তনের নিরিখে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিভাবে মাটিকে ব্যবহার করি, কিভাবে আমরা আমাদের মাটিকে পুনর্জীবিত করব, সেই সম্পর্কে আমাদের সচেতন দৃষ্টিভঙ্গি থাকা দরকার। এই সচেতন দৃষ্টিভঙ্গি আর এক সচেতন পৃথিবী তৈরি করাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ। বিপুল সংখ্যায় জনগণের যোগদান ছাড়া এটা বাস্তবে পরিণত হবে না, কারণ আমরা সবাই গণতান্ত্রিক দেশ। এটা হবে না যদি মানুষজন না বলেন যে তারা এটাই চান। তাই আসুন একটা সচেতন পৃথিবী তৈরি করি, আসুন একে সম্ভব করে তুলি।